মোহন বাগান সুপার জায়েন্টসের সমস্ত রকম লেটেস্ট ট্রান্সফার আপডেটগুলো জানার পাশাপাশি সমস্ত সবুজ মেলুন সমর্থকদের মনে একটা কৌতূহল কিন্তু বরাবরই ছিল, আর সেটা হচ্ছে প্লেয়ার সাইনিং তো হলো কিন্তু তারা কবে ভারতে আসছে বা কবে প্র্যাকটিস শুরু হচ্ছে। তো ইতিমধ্যে কিন্তু বেশ কিছু মোহনবাগান সুপার জায়েন্টস প্লেয়ার কলকাতায় পা রেখেছেন এবং তাদের প্র্যাকটিসও কিন্তু শুরু হয়ে গেছে, যেমন জেসন কামিংস, কোচ ওয়ান ফার্নান্দো, হুগো বুমার্স, এরা যেমন দলের সঙ্গে যোগ দিয়েছেন, ঠিক তেমনই বেশ কিছু ভারতীয় প্লেয়ারও কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তবে এখনও কিন্তু বেশ কয়েকজন বিদেশির দলে যোগ দেওয়া বাকি আছে, তো তারা যোগ দিলে হয়তো পুরো দমে অনুশীলন শুরু করবেন কোচ ওয়ান ফার্নান্দো। কিন্তু আশ্চর্যজনকভাবে সবথেকে বড় সারপ্রাইজ দিলেন ফ্লোরেন্টিন পগবা। গত মরশুমে কিন্তু তিনি একেবারেই খেলতে পারেননি, চোট আঘাত নিয়ে কিন্তু গোটা সিজনটা তাকে প্রায় বসেই থাকতে হয়েছিল। তো সেই ফ্লোরেন্টিন পগবা কিন্তু আবারও চলে এসেছেন এই সিজনে, অর্থাৎ নতুন সিজনে দলের সঙ্গে যোগ দিতে। তো এখন এটাই দেখার এই দীর্ঘকায় ডিফেন্ডারের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তো এবার তোমরা দেখে নাও মোহনবাগান সুপার জায়েন্টসের প্র্যাকটিসের কিছু ছবি। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা এটুকুই রইল, দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।